পিলাম তুমানি এম চ্যানেল স্বাগত পিলা আজ আমি ভৌতিক বিজ্ঞান যেটা রয়েছে কি থার্ড প্রি বর্ডর কোশ্চিন তার আসে সবুতিক মল্টিপুল চয়েস কোশ্চিন আনসর করা তেমকি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখ নিস্ত ভাবে তোমার ভিডিও মাধ্যমে সবুক আনসর সহজ উপায়ের করেপার এবং চ্যানেল যে নাইছ যদি বর্তমান সুন্দর চ্যানেলটু সবসক্রাইব করে ন তবে চ্যানেলটু সবসক্রাইব করা সহ সেয়ার করে অন্যান বিষয়ে জাও পিলষ্ট ক্লাসটি স্টার্ট করা দেখ এক নম্বর প্রশ্ন দেখছি কেউটি এক বৈদ্যুতিক বিঘটন প্রতিক্রিয়া দেখ মানে বৈঘ যে এমসি ক্যু করব সেত ভালোভাবে প্রশ্নটি কেউ পড়ব এটি দিয়েছে বৈদ্যুতিক বিঘটন প্রতিক্রিয়া ইয়ে যেত ক খ ক খ সবুক বিঘটন প্রতিক্রিয়া তেমক ইত্যাদি বৈদ্যুতিক বিঘটন প্রতিক্রিয়া কেউটা না ক উত্তরটা হচ্ছে বৈদ্যুতিক বিঘটন বুঝিপার বেলা এক নম্বর ক হোচ সঠিক উত্তর পরী প্রশ্ন দেখটি অন্য ঠার অলগা

তাহা কলা পড়ে যায় এই মৌলিকটি সম্ভবত কেউটি পেয়ে দেখ সেটা কোণ হচ্ছে না গোটা মৌলিকটা কড়া পড়ে যাচ্ছে কলা পড়তে জিনিস হচ্ছে কোণ না কপর কখন পলে কপর তেমুকর চার তিন নম্বর ঘটিক উত্তর বুঝিপার চারি নম্বর প্রশ্ন দেখ শুক্র গ্রহরে কেউ অম্ল থাকে শুক্র গ্রহরে সলফরিক অম্ল থাকে শুক্র গ্রহরে কেউ অম্ল রয়েছে সলফরিক অম্ল প্রশ্ন পাঁচ নম্বর যা দেখ কেউটি কতক সূচকর মিশ্রণ পাঁচ নম্বরটা দেখছি কেউটি গোটে সূচকর মিশ্রণ তেমকি পাঁচ নম্বর সঠিক উত্তর হব পিএচ পেপর পেলে পিএচ পেপর হইচ কতগুটিয়ে সূচকর মিশ্রণ পরী প্রশ্ন ছ্বরক যা দেখ ছ প্রশ্ন দেখছি কপর সলফেটসটিকার প্রতী প্রতি এক করে কতোটি জল আনু থাকে কপর সলফেট পেল কপর সলফেট দেখ সি ইউ দেখ কপর সলফেট টু ওয়াটর লেখা হুয়ে বুঝপার জন্য টু এজ টু ও লেখা হুয়ে তেমর কতোটি জলাণু অ্যা দিটি জলাণু ছ নম্বর প্রশ্নর সঠিক উত্তর হব না অপশন গ অপশন গ হব সঠিক উত্তর বুঝিপার নিমক্ত কেউ ধাতু থা জলস তীব্র প্রতিক্রিয়া করে প্রচুর তাপ উৎপন্ন করে তুলে দেখা জলস সাধারণত সোডম এবং পোটাশিয় রাসায়ন প্রতিক্রিয়া করতে কে তেণুক এতিয়া দেখ পোটা অপচনৰে নাই তেণুক চোডিয়ম হ'ব সঠিক উত্তৰ তেণুক সাত নম্বৰ প্ৰশ্নৰ চোডিয়ম হ'ল সঠিক উত্তৰ সাত নম্বৰ ক হ'ল সঠিক উত্তৰ পৰৱৰ্তী প্ৰশ্ন আঠ নম্বৰক যোৱা দেখ আঠ নম্বৰ প্ৰশ্ন দেখিছে কেউটি কাৰ্বনৰ কঠিনতম ৰূপ পেলাই কাৰ্বনৰ যোন ৰূপ ৰ'ট কৈলা অংগাৰ গ্ৰাফাইড হীৰা আমাৰ সবুঠাৰ কঠিনতম ৰূপ হ'ব হীৰা তুমি জান হীৰাটো কাচ কাটিব ব্যৱহাৰ কৰা যায় সবঠু কঠিনতম হেতু

আপিলে ঘ নম্বর উত্তরটিকে দেখ ঘ নম্বর দিয়েছি বিউটে বিউটেন রকচুয়ালি কোণ সি ফোর এস টেনে হুয়ে কিনা চার দিন আট টেন প্লস টু তেমুক দশ নম্বর ঘ হব সঠিক উত্তর মানে মানে এই যেটা ভুল অছি বিটে সি ফোর এস টে হওয়ার কথা সি ফোর এস টে হওয়ার ঠিক তাপরবর্তী প্রশ্ন এগারো নম্বর কু যা এগারো নম্বর দেখ ତ୍ରିବନ୍ଧ ବିଶିଷ୍ଟ ହାଇଡ୍ରୋ କାର୍ବନର ପ୍ରଥମ ଯୌଗିକର ନାମ ପିଲା ତିନିବନ୍ଧ ଏଇ ଯେଉଁ ମୁଁ ଗୋଟିଏ କୋଶ୍ଚିନ୍ ଗୋଟେ କରିଥିଲି ଯେଉଁଠି କି ସପ୍ତମ ମୌଳିକ ପଚାରିଥିଲି ପିଲାମାନେ କହିଥିଲେ କି ସାର୍ ସେଇଟା ସପ୍ତମ ହେଲେ ସି ଏଇଟ୍ ଏଚ୍ ସିକ୍ସଟିନ୍ ହେବ ସେହି ଅନୁସାରେ ଏସିଟର ପ୍ରଥମ ମୌଳିକ ପିଲା ତୁମେ ଜାଣିଥିବ ପିଲା ଦେଖ ଏଗାର ନମ୍ବର ପ୍ରଶ୍ନକୁ ଯିବା ଦେଇଛି ତ୍ରିବନ୍ଧ ବିଶିଷ୍ଟ ହାଇଡ୍ରୋକାର୍ବନର ପ୍ରଥମ ଯୌଗିକର ନାମ କ'ଣ ମୁଁ ଗୋଟିଏ ସେଟ୍ କୋଶ୍ଚିନ୍ ଡିସକସନ୍ କରିଥିଲି ଯେଉଁଥିରେ କି ପଚାରିଥିଲା ତ୍ରିବନ୍ଧ ଥିବା ସପ୍ତମ ମୌଳିକର ନାମ

ବୁଝିଗଲା ବେଲେ ପରର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ତେର ନମ୍ବରକୁ ଯିବା ଆଧୁନିକ ପର୍ଯ୍ୟାୟ ଶ୍ରେଣୀରେ କେଉଁ ମୌଳିକ ଗୁଡ଼ିକ ଗ୍ରୁପ ଆଇରେ ସ୍ଥାନ ପାଇଛନ୍ତି ତେର ନମ୍ବର ପ୍ରଶ୍ନର ସଠିକ ଉତ୍ତର ହେବ କେଉଁଟା କ୍ଷାରିୟ ବୁଝିପାରୁଛ ନାହିଁ ଆଧୁନିକ ପର୍ଯ୍ୟାୟ ଶ୍ରେଣୀର କେଉଁ ମୌଳିକ ଗୁଡ଼ିକ ନା କ୍ଷାରିୟ ମୌଳିକ ଗୁଡ଼ିକ ଗ୍ରୁପ ଆଇରେ ସ୍ଥାନ ପାଇଛନ୍ତି ପରୀ ପ୍ରଶ୍ନ ଚଉଦ ନମ୍ବରକୁ ଦେଖ ଚଉଦ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦେଇଛି ନ୍ୟୁଜିଲାଣ୍ଡଙ୍କ ଅଷ୍ଟକରେ

তেমকি বোরন তলে কেউটা রব আলুমিনিয়ম হি রুঝিপার আর ভাইত কখন তিনটে আর ভাইতকের তিনটে সে গোটিয়ে স্বর তলে রহবে আমার যে অষ্টক নিয়ম রয়েছে সার গামা পাধানীষা না বোরন তলে আলুমিনিয়ম হি রহব বুঝলাম চৌদ নম্বর তেমুকি কোটা হব সঠিক উত্তর না খ হব সঠিক উত্তর পেলাম দেখ পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দিয়েছি আধুনিক পর্যায়ে শ্রেণীতে তৃতীয় পর্যায়ে বামর তৃতীয় স্থান এটা দেখ তৃতীয় পর্যায় পর্যায়ে মানে তাহলে তিনটা সেল রহব কে এল আউ এম বুঝিপার চল আউ এম আর তৃতীয় পর্যায়ে বামর তৃতীয় স্থানের তৃতীয় স্থানের মানে সেটা কোন থাকি প্রথম দ্বিতীয় তৃতীয় তেমক তৃতীয় পর্যায়ে হি সেইটা রতীয় স্থানের রহব তেমার বাহ্য কক্ষে কম রা ইলেকট্রো থাকবে দেখ পাহিত কক্ষের তিনটে ইলেকট্রো কোথায় রব না আলুমিনিয়ম রহব আনটা সেলবি তার দুই আঠে তিন তেমক পনেরো নম্বর সঠিক হব ঘ আলুমিনিয়ম বুজি পাৰিলে পোন্ধৰ নম্বৰ চলিলা ষোল্ল নম্বৰ প্ৰশ্ন যোৱা এক প্ৰতিম্বৰ পৰিৱৰ্ধন এম ক'লে জিৰ' পইণ্ট ছিক্স বস্তুৰ উচ্চতা পাঁচ চেণ্টিমিটৰ হলে প্ৰতীৰ উচ্চতা কেতিয়া হ'ব বোলে প্ৰতিবি উচ্চতা কণ হ'ব না আমাৰ যি পৰিৱৰ্ধন আৰু বস্তুৰ উচ্চতা গুণিদেব বুজি পাৰ্চ নাই পৰিৱৰ্ধন আৰু বস্তুৰ উচ্চতা গুণিবৰ্ধন বস্তুৰ উচ্চতা গুণিলে কেতিয়া হ'ব ন পাঁচ ইণ্টু কেতি শূন্য দশমিক ছ গুণিলে বাৰিব তিনি তেণুকৰ ষোল্ল নম্বৰৰ খ হ'ব সঠিক উত্তৰ বুজি পাৰ্চ পিলে তেণুকি পরবর্তী প্রশ্ন সত নম্বর যা উত্তল লেন্সরে এক বাস্তব প্রত্যাপর বস্তুর এক্স একক এবং লেসটার প্রতিব দূরতা ওয়াই একক হলে বস্তু ও প্রতিবি দূরতা কেব পিলা দেখ গোটা লেন্স হল প্রত যে দূরের সৃষ্টি হব মানে বস্তুটা যেত দূরের রহব প্রত কোণ হব তার পছ দর্পণ পছ পটে সেতু দূরের সৃষ্টি হব তে এইটা যদি এক্স দূরতার রহলা তাহলে প্রতিবিম্ব কে দূরতার সৃষ্টি হব ওয়াই দূরতার হি যেটা কি সমান যেটা কি সমান দূরতার সৃষ্টি হব

ବାର ସେମି ଫୋକରତାରେ ଏକ ଅବତଳ ଦର୍ପଣ ସମ୍ମୁଖରେ କେତେ ଦୂରରେ ରଖିଲେ ବସ୍ତୁର ସମାକୃତି ପ୍ରତିବିମ୍ବ ପର୍ଦାରେ ସୃଷ୍ଟି ହେବ ପିଲା ଦେଖ ଗୋଟେ କ'ଣ ଦେଇଛି ଏଠି ନା ଅବତଳ ଦର୍ପଣ ଅବତଳ ଦର୍ପଣର ବସ୍ତୁ ଟୁ ଏଫ୍ ଦୂରତାରେ ରହିଲେ କେତେ ଦୂରତାରେ ଟୁ ଏଫ୍ ଦୂରତାରେ ଫୋକୋସ୍ ଯେତିକି ଦେଇଛି ତା' ଦେହରେ ଦୁଇ ଗୁଣିବ କେତେ ଗୁଣିବ ଦୁଇ ଗୁଣିଲେ ପ୍ରତିବିମ୍ବ ପର୍ଦାରେ କ'ଣ ହେବ ବସ୍ତୁର ଏକ ସମାକୃତି ମାନେ ବସ୍ତୁର ଉଚ୍ଚତା ଯେତିକି ପ୍ରତିମ୍ବର ଉଚ୍ଚତା ସେତିକି ସାଙ୍ଗେ ସମାନ ହେବ ତେଣୁକରି ବାରରେ ଦୁଇ ଗୁଣ କେତେ ହେବ ଚବିଶ ସେମି ତେଣୁକରି ଉଣେଇଶ ନମ୍ବରର କ'ଣ ହେବ সঠিক উত্তৰ কোডিয়ে নম্বৰ প্ৰশ্ন যোৱা শহে ৱাটামে দশ ভোল্টাক বিদ্যুৎ বলৰে লেখা অঁ এই বল্টি কুকু শে দশ ভোল্ট লাইন্ৰে সংযোগ কলে প্ৰতীৰোধ কেতিয়া হ'ব পেলাই প্ৰতোধ যদি পি আও ভিডিচ পাৱাৰ দি ভোল্ট দি ত'লে প্ৰতীৰোধ কেতিয়া বাৰিব তাৰ সূত্ৰ হ'ল পি ইকুৱা টু ভি স্কাৰ বাই আ পি ইলটো কেতে ভি স্কাৰ বাই আ এই সূত্ৰ অনুসাৰে সব ডাটা প্ৰয়োগ কৰিব ডাটা প্ৰয়োগ কৰ পি ইকুৱে হ'ব পি ৰা কেতে শে ভি কেতে মানে ভি ৰ মানে শেষ দশ ইটু শে দশ হ'ব স্কুৱাৰ দে দশ ইণ্টু শয়ে দশ ডিভাইডেড বাই আ বুজি পাৰি এই দুইটা শূন কোনো এই দুইটা শূন্য কাটি যাব এঘাৰ কু এঘাৰ গণিলে কেতে শহে একৈশ বুজি পাৰ্চি আমি কেতিয়া হ'ব শেহ একৈশ তেণুক এক কণ হ'ব এক কণ হ'ব বোলে এক কিছু কেতিয়া অম হ'ব আগৰ দি তেমুক শহে একৈশ কোডিয়ে নম্বৰ ক হ'ব সঠিক উত্তৰ বুজি পাৰিলে বেলেগ পৰ্তি প্ৰশ্ন একৈশ নম্বৰ যুই তিনি ছয়যোগ সৰ্বনিম্ন সমতল প্ৰতৰোধ কেতিয়া হ'ব বুজি পাৰি দুই তিনি ছয়যোগৰে সম সৰ্বনিম্ন সৰ্বনিম সমতল প্ৰতৰোধ মানে ওৱান বাই মানে সমানতল সংযোগ কৰ্তল সংযোগ সমান্তল সংযোগ কম মাৰিব ৱান বাই আ ইকুৱা টু ওৱান বাই আ ওৱান প্লছ ওৱান বাই আ ৱান বাই আুজি পাৰি এই সূত্ৰ পকাইব এই সূত্ৰ পকাইলে দেখ কণ হ'ব ত' ওৱান বাই আ ই কেতিয়া হ'ব কেতে কেখ ডাটা ওৱান বাই টু ৱান বাই থ্ৰী প্লছ ওৱান বাই চিক্স ছই তিনি ছয় কে ছয় হ'লে তিনি ছু তিনি হ'লে দুই এহেলে কেতে এক তাৰ উপৰি দেখ তিনি দুই পাঁচ এক ছয় বাই ছি এক হ'ব ওৱান বাই আ ইু ওৱান আৰ ইল টু ৱান হ'ব কেতিয়া হ'ব এক হ'ব সঠিক উত্তৰ একৈশ নম্বৰ কওঁ সঠিক উত্তৰ এক বুজি পাৰিলে বোলে বাইশ নম্বৰ দেখ এক পৰিবাহীৰে পাঁচ এমপিঅ'ৰ বিদুষত পঁইচাছ মিনিট পৰা প্ৰবাহিত হলে একে কেতিয়া এম্পিঅ'ৰ ন পাঁচ এম্পিঅ'ৰ বিদুষত পঁইচাছ মিনিট পৰা প্ৰবাহিত হ'লে চাৰ্জৰ পৰিমাণ কেতিয়া হ'ব পেলাই দেখ বাইছ নম্বৰ প্ৰশ্ন তুমি জানিছ আই ইকুৱাই আইকুৱালু কেতে কু বাই টি পেলাই টি টাই এছ মিনিট দিছে তাক চকেণ্ড কৰিব পঁচাছিছ ইণ্টু ষাঠি গুণিব বুজি পাৰ নাই আমাৰ ক'ৰ ভাগে চাৰ্জৰ পৰিমাণ ত'লে কু ৱাল কেতিয়া হ'ব আই টি কুকেণ্ড কেতিয়া হ'ব ন আই টি আই কেঁ বুজি পাৰ্চ মিনিট কেতে পঁচাছ মিনিট দিছে তাক চেকেণ্ড কৰিব কেবিব পিলাক যদি তুমি গুণিব গুণিলে কেতে আনছৰ বাৰিব পিলে দেখ বাইশ নম্বৰ বাইশ নম্বৰ প্ৰশ্নৰ ষঠিক উত্তৰ হ'ব পিলে তুমি নিজে নিজে গুণ গুণিলা বাৰিব এক তিনি পাঁচ শূন শূন আৰু সবুত কুলম দে কুলম বুজি পাৰ নাই পাঁচ নম্বৰ ষঠিক উত্তৰ হ'ব গ বুজি পাৰিলে চৰি বাইছ নম্বৰ সঠিক উত্তৰ হ'ব গ তাৰপৰা তেইছ নম্বৰ প্ৰশ্ন দেখ গোটেই যুক্তচাৰিটা কণিকা পশ্চিম দিগ গতি কৰিছিলে এক চুম্বক ক্ষেত্ৰ দ্বাৰা উত্তৰক বিক্ষ এঠাই চুম্বক ক্ষেত্ৰৰ দিগ কণ হ'ব উপৰক হ'ব কে পিলে উপৰক হ'ব তাৰপৰা দেখিছোঁ কেও বিদ্যুৎ মটৰৰ অংশ নুহে তাৰকুণ্ডলী ক্ষেত্ৰ চুম্বক বিক্ষণিত স্লিপ ৰিং দেখিপ ৰিং হ'ল সঠিক উত্তৰ বুজি পাৰ নাই স্লিপ ৰিং হ'ল সঠিক উত্তৰ তেমর যদি এই কোশ্চিনে মধ্যে ত্রুটি রয়েছে ক্ষেত্র চুম্বক দিয়েছি ক্ষেত্র চুম্বক সেটি ব্যবহার করা তেমক দুইটি উত্তর সম্ভাব্য উত্তর অেণ করে তুমি যেটা আনসর কলে তোমার মার্ক মিল পশ নম্বর দেখবসায়িক উদ্দেশ্যে মোটরু শক্তিশালী করা পদক্ষেপ নিয়ে যায় নাী চুম্বক ব্যবহার করা যায় কুণ্ডী ঘর মধ্য বৃদ্ধি করা যায় নরম লঙ্কটা চারিপটে তারা সবুজ উত্তর ঠিক ঘটা হচ্ছে সঠিক উত্তর কোটা বেলে ঘ সঠিক উত্তর বুঝিপার বেলে